হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার নিজের ফটোকে দিয়ে একটি টানেল ক্রিয়েট করেছি এবং সেটি আমার ফোনের লাইভ ওয়ালপেপার হিসেবে সেট করেছি, যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সেই সাথে আরও অসংখ্য ইফেক্ট রয়েছে যেগুলো দিয়ে আপনার ফোনটিকে টোটালি ভিন্ন লুকে ইউজ করতে পারবেন, যা দেখে সবাই জাস্ট অবাক হবে এবং আপনার বন্ধুরা যখন দেখবে তারা জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কিভাবে করলেন আপনি আপনার ফোনের এমন লুক। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই যে এখানে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে চ্যানেলটিকে করে দিবেন সাবস্ক্রাইব এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন। আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তার জন্য সিম্পলি আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন টানেল লাইভ ওয়ালপেপার লিখে। তো আপনি যখন টানেল লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দেবেন, দেখবেন সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ইনস্টল হয়ে গেলে সিম্পলি করবেন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি লাইভ ওয়ালপেপার শো করতেছে। তো নিচে আপনি প্রথমে পেয়ে যাবেন প্যাটার্ন। তো আপনি জাস্ট এই প্যাটার্নে ক্লিক করবেন, অর্থাৎ আপনার ওয়ালের যে কালারটি সেটিকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনার রয়েছে প্যাটার্ন, এইচডি প্যাটার্ন এবং সিলেক্টেড ফটো। তো আপনি যদি জাস্ট এই প্যাটার্ন অথবা এইচডি প্যাটার্নে ক্লিক করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন প্রকার ইফেক্ট রয়েছে, এগুলা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তার ঠিক পাশেই রয়েছে দেখেন শেপ। তো আপনি চাইলে শেপে ক্লিক করে রাউন্ড, হার্ড বা স্কোয়ার করতে পারেন। তো আমি জাস্ট দেখেন এখানে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করে দিলে সাথে সাথে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। একই সাথে আমি যদি হার্ড করে দিই, দেখেন এটি কিন্তু হার্ড স্টাইলে হয়ে যাচ্ছে। তো প্যাটার্নে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে কোনো ফটোকেও সিলেক্ট করতে পারেন যেটি আপনার ওয়ালে শো করবে। তো জাস্ট এই সিলেক্টে ফটোতে একবার ক্লিক করবেন। সিলেক্টে ফটোতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফোনের গ্যালারিতে। তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে দিবেন। যে ফটোটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফটোটিকে কাট করবেন কতটুকু রাখতে চান, তারপরে জাস্ট এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে দেখবেন যে এটি সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে এখন কিন্তু এটি আপনার ওয়ালে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দেখতে অসাধারণ লাগতেছে যেটি, যে এই ওয়ালপেপারটি আপনি চাইলে ঠিক এভাবে আপনার নিজের ফটোকেও সেট করতে পারেন। তো এখন যদি এটি আপনি কি আপনি লাইভ ওয়ালপেপার হিসেবে সেট করতে চান, জাস্ট উপরের দিকে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন আপনি থ্রি ডট। তো জাস্ট এই থ্রি ডটে একবার ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন গো টু ওয়ালপেপার। তো আপনি জাস্ট এই গো টু ওয়ালপেপারে ক্লিক করবেন। গো টু ওয়ালপেপারে ক্লিক করার পরে আপনি দেখবেন যে নিচের দিকে চলে এসেছে সেটিংস এবং ওয়ালপেপার। তো আপনি সিম্পলি এই সেট ওয়ালপেপারে একবার ক্লিক করে দিবেন। তো সেট ওয়ালপেপারে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি আপনার কাজ শেষ। এখন যদি আপনি জাস্ট এটিকে মিনিমাইজ করে দেন, দেখবেন যে এটি আপনার ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।